সরকারের বিশ্বস্ত লোকদের দেশত্যাগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর চেঞ্জ টিভির জন্য সেটি হুবহু তুলে ধরা হলো চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিরিক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগেই শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সতেরো জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা করতে প্রস্তুত তিনি দেশের এই পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়ার কথার বরখিলাপ করে আজ BS217 টু নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপি দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় বিভিন্ন সময়ে মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন ভিআইপি লঞ্চ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম দস্তকির গাজী এমপি স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম হুইফ নুর ই আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্ট ধারণা যাচ্ছেন তারা এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম এর এমডি ওয়াসিম রহমান লাইলা স্টাইলসের এম ডি ইমরানুর রহমান আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার মোনেম গ্রুপের এ এস মহিউদ্দিন মোনেম শার্ক সি এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমুদ্দিন ও ডিবিএলের চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি